একটাই উঠবে, জিন্দা ওলি, রোজা শেষ, এর নামাজ শেষ। এত রমজান বললাম, আর একটা আছে রমজানে তারাবির ভয়তে নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ঈদের নামাজ কাজে নাই, এর নাম দিয়েছি ঈদও বললাম। তাহলে পাঁচু, শুগ্র, রমজান আর ঈদও মোল্লা, এই ঈদও মোল্লা, এ তো নামাজ সারা বছর পড়ে না, রমজান মাসেও যায়নি, এখন এই ঈদও ইয়ে কি করেছে, ঈদের দিন ভোরের বেলা উঠি আর জামা কাপড় মানে সার্বটার মেয়েকে জামা কাপড় গায়ে দে, ওইভাবে সোজা চলে গেছে ঈদের ময়দানে গিয়ে শুনছে মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজবুল্লাহ তাআলা। এই ঈদে মনে কি গন্ডগোল বাঁধবে টাঁধবে নাকি ওয়াজবুল্লাহ বলছে কেন? রাকাতায় মানে দু রাকাত, সালাসায় মানে তিন রাকাত, আরবা মানে চার রাকাত, কিন্তু ওয়াজবুল্লাহ মানে কি অসুবিধা টুসুবিধা আছে না কি, এত কিছু হওয়া যাচ্ছে না। ওয়াজবুল্লাহ বলছে মাসিদ্দাতে তাকবীরাতে, সাই তাকবীরের সাথে ঈদের নামাজ ওয়াজিব নামাজ দু রাকাত, রাকাতায় সালাতি মাসিদ্দাতে তাকবীরাতে ওয়াজবুল্লাহ তাআলা। তো যাই হোক, লোক দাঁড়িয়ে গেছে, ঈদও দাঁড়িয়েছে, ইমাম সাহেব তকবীর পড়ে সানা পড়ছে, তারপরে তিনবার এরকম হাত মারবে, তারপরে নিয়ত বেঁধে কেরাত শুরু করবে। ঈদও প্রথম তকবীরে নিয়ত বেঁধে চুপ করে আসে, ইমাম সাহেব সানা পড়ার পরে বলছে আল্লাহু আকবার, ঈদও রুকুইকে ভাবছে যে স্বামী আল্লাহটা বলছে না কেন, আরে কি ব্যাপার, আমি কি ভুল করে একা চলে আসলো, এদিকে তাকিয়ে দেখছে সবাই দাঁড়িয়ে, এদিকে তাকিয়ে দেখছে সবাই দাঁড়িয়ে, ঈদও একা একা উঠেছে, উঠে দেখছে লোক শুধু এরিম করতেছে, সবাই দিচ্ছে তিন তকবীর, ঈদও দিচ্ছে চোদ্দ তকবীর, মানে এরম কভার করতে ওর জ্ঞান নেই, এর নামাজ হবে। তাহলে এই পর্যন্ত কটা কটা মোল্লা হলো, চারটে, পাঁচু, শুক্র, রমজান, ঈদ, চারটে, আর একটা আছে আলু মোল্লা আলু, এ আলু কীর্তনে আছে, ফাংশনে আছে, ডান্স হাঙ্গামায় আছে, এ আলু মসজিদে আছে, মাদ্রাসা আছে, ক্লাবে আছে, সিনেমায় টিকিট মাস্টার আছে, যাত্রারে টিকিট মাস্টার আছে, এমন মোল্লা আছে হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য, তেওর বাগদি মুচি মুদ্দ ফারার মুসলমানে বুঝতে পারে না এ কোন জাতিতে টার্গেট হলো, এমন ভাবে চলবো কেউ যেন আমার ধরতে না পারে, ঠিক আলু মোল্লা এর নাম দিয়েছি, আলু সব জায়গায় চলে, তিতোয় চলে, ভাজায় চলে, চলে না চলে না, এর নাম দিলাম আলু মোল্লা। তাই দুটো পায়ে ধরে বলি ও কলিজা টুকুরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ রিজিকের জিম্মা নিয়েছেন, আল্লাহ কবরের আযাব নাজাত দেবেন, আল্লাহ পাক হাশরের ময়দানে আরশের তলা জায়গা দেবেন, মিজানের পাল্লা ভারী করে দিয়ে ফাদখুলি ফি বাদি ফাদখুলি জান্নাতি, আল্লাহ পাকের ওয়াদা বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর।